জাতির জনক সহ তিন নেতার নির্মাণাধীন প্রতিকৃতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত ভেঙে দিয়ে হচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কেটের ব্যবসায়ীরা। এই ঘটনার পর হকার এবং মালিক সহ তিন নেতা বিভিন্ন স্থানে বিক্ষোভ করার পাশাপাশি সড়ক অবরোধ করে। তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট পরিচয়ে তিন নেতার প্রতিকৃতি ভাঙচুর করা হয়েছে। অবিলম্বে প্রতিকৃতি তৈরি করে দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। তারা বলেন, মার্কেটের লালদিঘি অংশের প্রবেশপথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান, প্রয়াত জহুর আহমদ চৌধুরী এবং এ ভি এম মহিউদ্দিন চৌধুরীর তিনটি ম্যুরাল স্থাপনের উদ্যোগ নেয় মার্কেট কর্তৃপক্ষ। কিন্তু কাজ চলাকালীন সময়ে সিটি কর্পোরেশনের একটি গ্রুপ এসে সেটিকে অবৈধ বলে ভেঙে দেয়। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উচ্চতর বিচারের নেতৃত্বে দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, নালার উপর স্ল্যাব বসিয়ে অনুমতিহীন একটি দেয়াল নির্মাণ হচ্ছিল এবং তা ভেঙে দেওয়া হয়েছে। তবে সেখানে কোনো প্রতিকৃতি ছিল না বলেও জানান তারা। ডি বাংলা টিভি নিউজ ডেস্ক।